আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ছোলার ডাল দিয়ে পালং শাকের রেসিপি। ছোলার ডাল দিয়ে পালং শাকের রেসিপি তৈরি করতে চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, হাফ চা চামচ কালো সরিষা, গোটা মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। এবার পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ এবার মশলাটাকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব 2-3 মিনিট। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পালং শাক। আমি এখানে 2 মুঠো পালং শাক ডাকটা বাদ দিয়ে ধুয়ে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া 1 কাপ ছোলার ডাল। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম পানি, এবার ডেকে রান্না করব মিডিয়াম আঁচে 5-7 মিনিট। পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমরা ঘি দিয়ে একটা বাগার দেবো। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এবার এটাকে আমরা ডালের মধ্যে ঢেলে দেব। এবার নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে পালং শাকের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।